যখন দধি মন্থন করছেন তখন সুন্দরী যশোদা মার ভ্রুযুগলে বর্ণনা করা হয়েছে তা অত্যন্ত শোভাবান হয়েছিল। তখন তার বিশাল নিতম্ব দেশে তিনি কাঞ্চি ধারণ করেছিলেন, তারও অত্যন্ত সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে, সেটাও সূক্ষ্ম বিচিত্র কৌশে বসন তিনি পরিধান করেছিলেন এমন কথা বলা হয়েছে। পুত্রস্নেহ বসত তার দুগ্ধকরণকারী স্তনযুগল কম্পিত হচ্ছিল, মন্থন রজ্জুর আকর্ষণের জন্য তার কঙ্কনদ্বয় থেকে শব্দ উত্থিত হচ্ছিল, শ্রবণ যুগলে তার কুণ্ডল তাও দোদুল্যমান হচ্ছিল, তার বদনমণ্ডল ঘর্মাক্ত হয়ে উঠেছিল, আর তার কেশবন্ধ থেকে মালতীর মালা স্খলিত হয়ে তার চরণে এসে পড়ছিল। এই প্রকারে তিনি দধিমন্থন করছিলেন। যশোদা মা একান্ত মনে তো কৃষ্ণকে ভাবনা করছেন, তার মনে তো আর অন্য কোনো ভাবনা নেই। যখন মা শয্যায় গোপালকে শুয়ে রেখে উঠেছিলেন তখন তো তাকে নানা ভাবে মা ঢাকা দিয়ে পাশে পাশবালিশ দিয়ে সুন্দর করে তাকে, যাতে তার কোনোভাবেই নিদ্রা আবেশ কেটে না যায় এমন ব্যবস্থা করে উঠেছিলেন। অন্যদিন যখন যশোদানন্দন ঘুমান তখন তো মায়ের বক্ষেই থাকেন, ফলে তার ঘুম তো আর ভঙ্গ হয় না। তখন মা যখন উঠবেন তখন তার কে জাগাবার জন্যে মাকে কত গান গাইতে হয়, মা তখন কখনো কখনো গান ওঠো রে বাপ নীল মুনি খাও রে নাবনি গগনে উঠিল ভানু ইত্যাদি কত গান গান মা, কত মায়ের ভাব নিদ্রা ভঙ্গ করেন। আজকে মা যখন উঠে গেছেন তখন তো আর গোপালের তো আর ঘুম নেই, মা যে এক মনে তাকে ডাকছেন তিনি ঘুমাবেন কি করে? কায় মনে বাক্যে যদি একভাবে তাকে ডাকা যায় তাহলে তিনি কি নিদ্রিত হয়ে থাকতে পারেন? যাদের কায় মন বাক্য কৃষ্ণ সম্বন্ধে সংযুক্ত নয় তাদের কাছে কৃষ্ণ নিদ্রিত, কিন্তু যারা এক মনে তাকে ডাকেন তিনি তো সর্বদাই তাদের কাছে রয়েছে, তিনি কি তাদের কাছ থেকে যেতে পারেন? অম্বরীশ মহারাজ ভাগবত ভাগবতের নবম স্কন্ধের চতুর্থ অধ্যায়ে সেখানে বলা হয়েছে, সহ বৈমনা
कृष्ण पदार विंदय बचांसी वैकुंठ गुणान वर्णने करो हरे मंदिर मार्जुनादिषु श्रुति चकराच्युत सतकथोदय। अम्बरीश महाराजे अंत सर्वदा हरि चरण कमले मग्न थाकत, तार वाक्य गोविंद गुणानुवर्णने हस्तोद्वय गोविंदेर मंदिर मार्जने तार जन्ने तुलसी चयने पुष्प चयने निजुक्त थाकत, आर कर्णजुगल तार सर्वदाई हरि कथा श्रवणेर जन्य उन्मुखी हये थाकत। एमन भक्तेर काछे कि भगवान धरा ना दिए पारेन? तो मा तो सेदिन के एक मने तिनि तो दधिमन्थन करछेन, आर मायेर ए हातेर जे कंकन दधिमन्दने घर 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 शब्द, सेई शब्दे भगवान तो आर घुमे थाकते पाच्छेन ना, तिनि तो निद्रातीत हये गेछेन, हये मा 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 बोले कांदछेन, किन्तु मा तो शुनते पाच्छेन ना, मा तो एक मने दधिमन्थन करे चलेछे। भगवानेर कि अपूर्व लीला, जाके अनंत कोटि ब्रह्मांडेर लोक अनंत कोटि ब्रह्मांडेर भक्त सर्वदा हा कृष्ण हा कृष्ण हा कृष्ण देखा दाओ हा कृष्ण देखा दाओ बोले डाकछे, देखेও সাড়া পান না। তিনি আজকে কেঁদে কেঁদে মাকে ডাকছে, কি তার অচিন্ত লীলা। জেঙে ব্রহ্মা বরেন্দ্র রুদ্র মরুত স্তন্যন্তি দেবৈ স্তবৈ বেদৈ সাঙ্গ পদ ক্রম পনিষদৈ গায়ন্তি জেঙে সামগা ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति जङ् जोगिन जस्तङ् तङ् न विदु सुरा सुरगना देवाय तस्मै नमः। अनंत कोटि ब्रह्मांडे कोटि कोटि भक्तगण हा कृष्ण बोले कोटि जन्मे तार दर्शन पान ना, আর আজকে তিনি করুণ স্বরে মা 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 বলে বলে ডাকছেন, তবু মায়ের সাড়া পাচ্ছেন না। এখানে ভাগবতকার যেন ইঙ্গিত দিচ্ছেন যে প্রেমমান ভক্তের প্রেমের এই যে মহাপ্রভাব, তার কাছে প্রেমাধীন ভগবানের এই ঐশ্বর্য বৈভবের পদে পদে পরাভব স্বীকার করতে হয়। ভগবানে এমনভাবেই তার ভক্তের কাছে তিনি পরাজয় স্বীকার করে নেন, আনন্দের সাথে পরাজয় স্বীকার করে নেন। যশোদানন্দন বার বার ডেকেও যখন মায়ের সাড়া পেলেন না, তখন তিনি আস্তে আস্তে ওই পালঙ্ক থেকে নেমেছেন, চক্ষু মার্জনা করতে করতে মা 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 বলতে বলতে ওই জননীর দিকে তিনি অগ্রসর হচ্ছে। আর যখন তিনি অগ্রসর হচ্ছেন তার চরণের নূপুর চরণের রূপুর বলছে, আমাদের কত সৌভাগ্য আমরা এই চরণে স্থান পেয়েছি, দাঁড়াও দাঁড়াও আমরা একটু রুনজুরু রুনজুন করে বাজি, আমাদের যে সৌভাগ্য হয়েছে আজকে একটু বাজবার। ভক্ত তো এমনভাবেই স্মরণ করে ভগবানকে।
তোমার বিন্দু চিন্তা কর মনে রে, চিন্তা কর মন রে, তার ধ্যান কর মন রে, চিন্তা কর মন রে, তার ধ্যান কর মন রে, পদার বিন্দু চিন্তা কর মন রে। আহা, এমন ভাবে ভক্ত সবসময় ভগবানের চিন্তায় নিমগ্ন হয়ে রয়েছে। মা মা তো একান্ত ভাবে তারই চিন্তায় নিমগ্ন। যখন যাচ্ছেন চননের নূপুর, রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু শব্দ করতে করতে চলেছে, আর কিঙ্কিনি সেও বলছে আমিও একটু বাজি, কিঙ্কিনিও কিন 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 আওয়াজ করতে করতে চলেছে। তো মায়ের কর্ণে কি প্রবেশ করছে না এতটুকু? মায়ের কর্ণে হয়তো বা প্রবেশ করেছে, কিন্তু তথাপি মা ভাবছেন না আমি তো আমার গোপালকে সুন্দরভাবে শয্যায় শুয়ে রেখে এসেছি, নিশ্চয়ই তার ঘুম ভাঙেনি। এমন ভাবে একটু একটু করে যশোদা নন্দন তিনি তো এগিয়ে আসছেন মায়ের দিকে। তা ভগবান এর চিন্তায় যদি থাকা যায় তাহলে ভগবান এগিয়ে আসেন ভক্তের কাছে, ভক্তের প্রেম সেবা নেবার জন্যে ভগবান এগিয়ে আসেন। মা কিন্তু মায়ের সেবার কাজ করে চলেছেন, অন্তরে মধ্যে তাকে রেখে তার লীলা গুণগান করছেন মা আর কায় মনোভাবকে, তার কথা ভাবনা করতে করতে মা দধিমন্থন করে চলেছেন। আর ভগবান যশোদানন্দন তখন প্রেমবান ভক্তের প্রেম সেবা নেবার জন্য তো তিনি সবসময় উদগ্রী, তাই ওই স্তন পান করবার অদম্য পিপাসায় মা 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 বলে কাঁদতে কাঁদতে পেছন দিক থেকে এসে পা হাত দিয়ে যশোদার মার গলা জড়িয়ে ধরেছেন, আর কি ডান হাত দিয়ে মায়ের চিবুককে আকর্ষণ করেছেন, করে তার নিজের দিকে মায়ের মুখটাকে ঘুরিয়ে নিচ্ছেন। ভগবানের কি লীলা! ভক্ত যদি অন্যদিকে মুখ ঘুরিয়েও থাকে, ভগবান তাকে তার নিজের করে নেয়, নিজের দিকে তাকে করে নেয়, নিজের দিকে তাকে আকর্ষণ করে নেয়। আর বলছেন মা গো, আর দধিমন্থন করতে হবে না মা, তুমি আমাকে একটু কোলে নাও মা, আমি তো অনেকক্ষণ তোমার কোলে উঠিনি মা। মা আমার খুব ক্ষুধা লেগেছে মা, আমাকে একটু স্তনপান করাও মা। তং স্তন কাম আস্বাদ মতনন্তি জননী হরি, গৃহেত্বা দধিমন্থানং নষেধ।